আরো দৌড়ো না। ও বাড়ি পর্যন্ত যাও, বাড়ি ও বাড়ি লাভ দিতে হবে। এখানটায় এসে এখানটাতে এসে এখানটা দিয়ে এসে আমার লাভ তোমাকে তোমার নিজের শরীরটাকে লাফিয়ে তোলা যায়।
পাঁচ মেশানো সবজি দিয়ে আমি একটা তরকারি করব, সেটা কীভাবে করব দেখে থাকুন। আর এইভাবে করলে ভীষণই ভালো লাগে, খেতে খুব মজা পাওয়া যায়, বাচ্চা থেকে বড় সবাই খায়। কীভাবে করছি দেখতে থাকুন। শীতকালীন কিছু সবজি রান্না করব, তা প্রথমে হচ্ছে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো আগে ভেজে তুলে রাখব, আর একসাথে যদি ভাজি তাহলে কী হবে, ফুলকপিগুলো গলে যাবে, তাই ফুলকপিটা আগে ভেজে তুলে রাখব। একটু নুন আর হলুদ ছড়িয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখব। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি। ফোড়নের গন্ধ উঠলে সবজিগুলো দিয়ে দেব। গাজর, আলু আর হচ্ছে টমেটো। আর আছে ডিম কড়াই, এগুলোকে ভালো করে ভেজে নেব। বিট, আলু, হচ্ছে গাজর, বিনস, এগুলো ভাজা মতো হয়েই গেছে। এর উপরে তুলে দিচ্ছি কিছু শিম, আর হচ্ছে পেঁয়াজ কলি। মিক্স সবজি কিন্তু ভীষণই উপকার, আর খাওয়াটাও কিন্তু ভালো। এগুলোকে ভালো করে আবার ভেজে নেব, আর ওগুলো আগে থেকে ভেজে নিলাম, তবে সেদ্ধ হবে। বিভিন্ন কালারিং সবজি, আর এই শীতের মরশুমেই এরকম কালারিং সবজিগুলো পাওয়া যায়, আর এই মরশুমেই কিন্তু খেয়ে নেওয়াটা উচিত। সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কিছুটা নুন হলুদ দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে মটরশুঁটিগুলো দেব। যেহেতু সবজিগুলো সব ভাজা, ভালো করে ভেজে নিয়েছি, তাই ফুলকপিগুলোও তুলে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব, নিয়ে আবার আদা রসুন দিয়ে সাঁতলে নেব। এখন কিছুক্ষণের জন্য ঢেকে আবার ফিরে আসছি। তরকারিটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার সাঁতলে নেব। তেলটা গরম করে নিয়েছি, নিয়ে দেব রসুন বাটা। রসুনটা ভালো করে ভেজে নেব। দেব আদা বাটা। আদা রসুনটা ভালো করে ভেজে নেব। রসুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আদাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। বেশি ভাজার দরকার নেই, এবার সবজিটা তুলে দেব।
আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব মশলাটা ঢোকার জন্য। শেষে দেবো গরম মশলার গুঁড়ো। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। সকাল সকাল রান্না বসিয়ে দিলাম, তা আজকে হচ্ছে বিট আর এই যে বিট আর আলুকে ভাজবো। বিটটা হচ্ছে একদম শীতকালীন সবজি, এই সময়তেই পাওয়া যায়, এরপর কিন্তু আর পাওয়া যাবে না, তাই ভাবলাম যে একটু খেয়ে নিই। সব রকমের তো সবজি খেতে হবে, তাই বিটটা খাওয়ার ইচ্ছা হলো, বাজার থেকে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে আমার হচ্ছে একটু জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, আর এখানে বিট আর আলুটা হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটা তুলে দেব। কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে রাখলে কী হয় তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়, আর বিট ভাজা করতে একটু সময় লাগে। বিটটা আমি ভাজা করবো, একটু পোস্ত দেব, পোস্ত দিয়ে বিট ভাজা কিন্তু দারুণ খেতে। ভেবেছিলাম তরকারি করব, কিন্তু আমার মেয়েরা আবার তরকারি খাবে না, কারণ তরকারি হচ্ছে লাল হয়ে যায়, ওরা খাবে না, তাই একটু ভাজা করছি। এই অবস্থায় আমি পোস্ত দিয়ে দিলাম, পোস্ত ভাজা বিট খুব ভালো লাগে। এরও কিছুক্ষণ আরও ভাজা করে নেব, পোস্ত দিয়েছি। পোস্ত ভাজাটা আমার হয়ে গেছে, পোস্ত দিয়ে বরবটি পোস্ত সরি পোস্ত দিয়ে বিট ভাজা নামিয়ে নেব। পোস্ত দিয়ে বিট বিটের ভাজা করব, আর এটা একটা শীতকালীন সবজি, খেতে দারুণ আর খাওয়াটা ভীষণই উপকার। কীভাবে করব দেখতে থাকুন। এই পাঁচ মেশানো সবজি ভীষণই ভালো খেতে, আর হচ্ছে শেষে আমি একটু ঘি মিশিয়ে দিচ্ছি, এটা দিলে আরও শাক বেড়ে যায়, ভীষণই খেতে ভালো আর ভীষণই উপকার। এই শীতকালীন সবজিতে কিন্তু বিভিন্ন ধরনের সবজির মধ্যে এই শীতকালীন সবজিগুলো ভীষণই ভালো, আর বিশেষ করে এখানে পাঁচ মেশানো সবজি রয়েছে, আর সবকটাই সবজি কিন্তু ভীষণই উপকার, আর শীতকালেই পাওয়া যায়, শীতকালেই খেয়ে নেওয়া উচিত। আমি হচ্ছে ঘিটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার ঢেকে রাখবো, আমার পুরো কমপ্লিট। আপনাদেরও খাওয়ার জন্য অনুরোধ করা রইল, করে খাবেন, খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন। এবার আমি রুই মাছের ঝাল বানাবো, খুব সুন্দর টেস্টি মজাদার রুই মাছের ঝাল, এমনভাবে বানাবো যে শুধুমাত্র এই রুই মাছ দিয়েই খাওয়া হয়ে যাবে। কিভাবে বানাবো শুধু দেখুন, দেখতে থাকুন, খুবই ভালো লাগবে আর করে খাবার ইচ্ছাও আসবে। রুই মাছের ঝাল বানাবো, আমি ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে তেলটাও গরম করে নিয়েছি, এবার সব মাছগুলো ছেড়ে দেবো গরম তেলের মধ্যে। মাছগুলো
মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে আর প্রতিটা মাছ, কোনো মাছ ভেঙে টেঙেও যায়নি, সুন্দর ভাজা হয়েছে। এবার তুলে নেব, নিয়ে ঝাল করব। মাছের তেলের মধ্যে দিয়ে দেব রসুন বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, দেব আদা বাটা, কাঁচা লঙ্কা। মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে, দেব লবণ, আবার নেড়ে ছেড়ে নেব। এবার দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আবার নেড়ে ছেড়ে নিলাম। এবার দেব একটা টমেটো, আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেব। মশলা দেওয়া কারিটা হচ্ছে ফুটে উঠেছে, আমি মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণ সেদ্ধ করে নেব, নিয়েই নামিয়ে নেব। মাছের ঝালটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে করলে ভীষণ টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। আমার বাচ্চারা তো ভীষণই পছন্দ করে এইভাবে মাছের ঝাল। আপনাদেরও করে খাওয়ার জন্য অনুরোধ রইল। এইভাবে এখানেই শেষ করলাম, আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আরো দৌড়ো না, ও বাড়ি পর্যন্ত যাও, ও বাড়ি, ও বাড়ি।
জল ছাড়া তো এগুলো বাঁচবে না। কতক্ষণ করবো? আপনাদের সঙ্গে কথা বলতে মানে সময় পাইনি, সমস্ত কাজকর্ম সারা আমার হয়ে গেছে, আর এবার পড়তে বসাবো, সেই জন্য আপনাদের সঙ্গে একটু কথা বলছি। তা আজকে আর রুটি করিনি, আজকে হচ্ছে আমাদের হচ্ছে কর্তাবাবু হচ্ছে সাগরে যাবে, সাগরে যাওয়ার জন্য কিছু পিঠে মানে পৌষ সংক্রান্তিতে হচ্ছে থাকবে না, সেই জন্য তার জন্যই আমি পিঠেগুলো বানিয়েছি, পিঠে করেছি আজকে পুলি পিঠে, দু ধরনের পিঠে, মানে একই জিনিস একটা ডিজাইন আর এটা এক ধরনের ডিজাইন পুলি পিঠে বানিয়েছি। সে হচ্ছে পৌষ সংক্রান্তির পিঠে আগে থেকেই খেয়ে নেবে বলে আমি বানিয়ে নিয়েছি, কারণ ওই দিনে থাকবে না, এক সপ্তাহের জন্য চলে যাচ্ছে, যেদিন সেই সাগরে হচ্ছে ওই পৌষ সংক্রান্তি পর্যন্ত থাকবে, আর ওই সময় তো সকলের বাঙালি মানেই সবার ঘরে ঘরে পিঠে হয়, তা পিঠে তো খেতে পাবে না, তাই জন্য আমি ওনাকে আগে থেকে পিঠে করে দিলাম, খেয়ে যাবে আজকে অফিসে, আজকে চলে যাবে, আজকে থেকেই চলে যাবে, আর সেই জন্য সেই উপলক্ষেই করেছি, তাই এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর সকাল থেকে অনেক রেসিপি করেছি, সেগুলো আপনাদের দেখিয়েছি, আর বাকি সংসারের সমস্ত কাজকর্মই করে নিয়েছি, আর এবার এই যে মেয়েকে পড়তে বসাবো, আর এগুলো হচ্ছে, আর শেষ পর্যন্ত আপনাদের সব কিছু দেখাবো। শেষ পর্যন্ত আপনাদের সব কিছুই দেখালাম, আর বন্ধুরা অবশ্যই আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, আর যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে কি হবে আবার কালকে অন্য ভিডিওর সঙ্গে দেখা হবে, ভিডিওতে দেখা হবে নতুনভাবে নতুন কিছু নিয়ে।
টাটা।